আসসালামু আলাইকুম। গ্রিন পিল স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের আমরা আলোচনা করব এইচএসসি ম্যাথমেটিক্স থার্ড অধ্যায়ের সরলরেখা। সরলরেখা মূলত জ্যামিতির একটি অংশ। জ্যামিতির একটি পার্ট তোমরা এসএসসিতে করে এসেছো। জ্যামিতির সেই পার্টটির নাম ছিল ইউক্লিডিয়ান জিওমেট্রি। মূলত ইউক্লিডিয়ান জিওমেট্রিতে মূলত জ্যামিতির বিভিন্ন থিওরিক্যাল বিষয় আলোচনা ছিল, যেরকম সম্পাদ্য, উপপাদ্য, এক্সট্রা বিভিন্ন বিষয় তোমরা থিওরিক্যাল বিষয় মুখস্থ করেছিলাম। ইন্টারমিডিয়েটের জ্যামিতিটা মূলত ইউক্লিডিয়ান জ্যামিতির একটি ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন। এই জ্যামিতিটার নাম হলো অ্যানালাইটিক্যাল জিওমেট্রি বা কার্টেসিয়ান জিওমেট্রি। মূলত রেনে দেকার্ত এই ইউক্লিডিয়ান জ্যামিতির কে মূলত বীজগণিতিক ভাষায় প্রকাশ করার মাধ্যমে এই জ্যামিতিটার একটি আধুনিকরণ করেছেন। মূলত রেনে দেকার্ত মূলত প্রথমে আবিষ্কার করেছেন কোনো একটি বিন্দুর অবস্থান। এই বিন্দুর অবস্থান নির্ণয় করতে গিয়ে আমরা বলি যে বিন্দুর কার্টেসীয় অবস্থান। দেখো তাহলে আমরা আজকের যে সরলরেখার আলোচনা করব, আলোচনার প্রথম দুটি পার্ট, একটা হলো যে কার্টেসীয় স্থানাঙ্ক আর একটা হচ্ছে পোলার স্থানাঙ্ক। এই কার্টেসীয় কথাটাই আসছে রেনে দেকার্তের নাম থেকে, দেকার্ত থেকে কার্টেসীয় স্থানাঙ্ক। উনি মূলত কোনো পরস্পরছেদী দুটি লম্বভাবে ছেদকারী দুটি সরলরেখা ছেদ বিন্দুর সাপেক্ষে কোনো একটি বিন্দুর অবস্থান নির্ণয় করেছিল। ধরো এই এক্স কমা ওয়াই, এই একটি বিন্দু, এই একটা বিন্দু, এর অবস্থানটা হলো এক্স কমা ওয়াই। এখান থেকে বোঝা যাচ্ছে যে এই যে ওয়াই অক্ষ থেকে এই দূরত্বটা হলো এই পর্যন্ত এক্স, এবং এক্স অক্ষ থেকে এই বিন্দুটার এই দূরত্বটা হলো মূলত ওয়াই। তাহলে ওয়াই অক্ষ থেকে এই দূরত্বটা হলো এখানে এক্স, আর এই এক্স অক্ষ থেকে এই দূরত্বটা হলো ওয়াই। এটাই মূলত কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা। এখন এখানে এটা যদি পোলার স্থানাঙ্ক ব্যবস্থা কাকে বলে? পোলার হলো যে মূল বিন্দু সাপেক্ষে, এখানে ছিল যে কোনো একটি অক্ষের সাপেক্ষে, এখানে হবে একটি মূল বিন্দু সাপেক্ষে। এখন মূল বিন্দু সাপেক্ষে একইভাবে এখানে একটি বস্তুর আমরা অবস্থান যদি নির্ণয় করতে চাই, তাহলে কিন্তু আমরা এখানে এই স্থানাঙ্কটাকে লেখা হয় আর কমা থিটা দ্বারা। আর দ্বারা বোঝায় মূল বিন্দু থেকে এই বিন্দুটার দূরত্ব, মূল বিন্দু থেকে এই বিন্দুটার দূরত্ব বোঝায়। আর এই থিটাটা দ্বারা প্রকাশ করে এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে যে কোণ উৎপন্ন করে তাকে থিটা বলা হয়। এখন এই বিন্দুটা এখানে না হয়ে এই বিন্দুটা তো এখানেও হতে পারত, এই বিন্দুটা তো এখানেও হতে পারত। মূলত সে কত জায়গায় এটা হতে পারে সে বিষয়ে আমরা এখন আলোচনা করব। এই আলোচনা করার পূর্বে আমরা এই কার্টেসীয় স্থানাঙ্ক এবং পোলার স্থানাঙ্কের ভিতরে একটা সম্পর্ক আমরা তৈরি করি। দেখো এই কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থাটাও যদি আমরা পোলার এর উপরে বসাই দিই, তাহলে আমরা কিন্তু এইটুকুই লিখতে পারি এক্স, আর এইটুকুকে লিখতে পারি আমরা ওয়াই। তাহলে দেখো তাহলে এখানের স্থানাঙ্কটাও কিন্তু আমরা তাহলে এক্স কমা ওয়াই হবে সেই হিসেবে, আর পোলার স্থানাঙ্ক হিসেবে আমরা এটা কিন্তু আর, আর এটা কি থিটা। আমাদের এই থিটার আরেকটি নাম হলো আর্গুমেন্ট। এখন এটা আবার মুখ্য আর্গুমেন্ট এবং গৌণ আর্গুমেন্ট বিষয়ে আলোচনা আছে, সেটা তোমরা সেকেন্ড ইয়ারে গিয়ে পাবে। এখন তাহলে আমরা কার্টেসীয় স্থানাঙ্ক এবং পোলার স্থানাঙ্কের ভিতরে একটা যদি সম্পর্ক তৈরি করার চেষ্টা করি, তাহলে আমরা এক্স এর একটি মান কত পোলার হিসেবে এবং ওয়ার মানটি কত সেটা আমরা বের করবো। দেখো এখানে যদি আমরা লিখি কস থিটা, কস সমান সমান কিন্তু আমরা লিখতে পারি ভূমিভাগ অতিভুজ। এখানে এই জিনিসটা যেহেতু আমাদের আর, আর হলো এখানে অতিভুজ, তাহলে ভূমি কত আমাদের এক্স ভাগ কত আর, সেই হিসাবে আমরা কি লিখতে পারি এক্স ইকুয়াল টু কত আর কস থিটা। এই একটা জিনিস আমরা বের করলাম। এবার আমরা যদি ওয়াই মান বের করার চেষ্টা করি, তাহলে সাইন সূত্রকে আমরা কাজে লাগাবো। তাহলে আমরা কি লিখতে পারি সাইন থিটা সমান সমান কি লম্ব ওয়াই অতিভুজ, লম্ব কত এখানে ওয়াই, ওয়াই ভাগ কত আর, সেই হিসাবে আমরা কি লিখতে পারি ওয়াই ইকুয়াল টু কত এখানে আর কস থিটা, সরি আর সাইন থিটা। তাহলে আমরা কিন্তু দুটি জিনিস পেলাম, এক্স ইকুয়াল টু পেলাম আমরা আর কস থিটা, এবং ওয়াই ইকুয়াল টু পেলাম আমরা কত আর সাইন থিটা। এই যদি আমাদের কাছে পোলার কোনো মান দেওয়া থাকে, তাহলে এক্স এবং ওয়াই এর মানটা আমরা বের করে নিতে পারবো। এবার যদি আমাদের কাছে এক্স এবং ওয়াই এর মান দেওয়া থাকে, যার মাধ্যমে আমাদের পোলার মান বের করতে বলা হবে, তাহলে কিন্তু আমরা লিখতে পারি, আমরা দেখতে পাচ্ছি এটি একটি সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণ, সমকোণী ত্রিভুজ আমরা দেখতে পাচ্ছি এটা ভূমি আর এটা কি লম্ব আর এটা কি অতিভুজ। সেই হিসাবে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু আমরা এটা বলে দিতে পারি যে এক্স স্কয়ার প্লাস কি ওয়াই স্কয়ার। এখন এখানে আর এর মান আমরা কিন্তু এখানে কোনো প্লাস মাইনাস দিই নি, কারণ আর এর মান সবসময়ের জন্য ধনাত্মক মান, আর যেহেতু একটি দূরত্ব, দূরত্ব সবসময়ের জন্য ধনাত্মক। এবার আমরা যদি এখানে থিটার মানটা বের করার চেষ্টা করি, থিটাটা কত, তাহলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমরা যদি এই সাইন থিটাটাকে এক্স ইকুয়াল টু আর সাইন থিটাকে এক্স ইকুয়াল টু আর কস থিটা দিয়ে ভাগ দিই, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর দিয়ে আর কেটে যায়, এই সাইন থিটা বা কস থিটা মানে কত থাকে এই ট্যান থিটা, তাহলে কিন্তু আমরা পাচ্ছি ওয়াই ভাগ কত এখানে এক্স। সেই থেকে কিন্তু আমরা লিখতে পারি থিটা ইকুয়াল টু কত এই ট্যান ইনভার্স ওয়াই ভাগ এক্স মডুলাস। আমরা সবসময়ের জন্য মানটা বের করার সময় মডুলাস দেবো, ধনাত্মক নেব, তারপরে কোন কোয়াড্রেন্টে আছে সেটা আমরা বিবেচনা করব। তাহলে আমরা প্রথমে কার্টেসীয় স্থানাঙ্ক কাকে বলে, পরস্পর স্থিতি
দুটি সরল রেখা তার ছেদবিন্দুর সাপেক্ষে কোন বিন্দুর অবস্থান নির্ণয় করার যে পদ্ধতি সেটা হচ্ছে কার্টেশিয় স্থানাঙ্ক পদ্ধতি। আর এটা হলো যে সেই একই পদ্ধতি কিন্তু মূল বিন্দুর সাপেক্ষে সেটা নির্ণয় করতে হবে, তাকে বলা হয় পোলার স্থানাঙ্ক পদ্ধতি। তাই এখন কার্টেশীয় নামটা আসছে মূলত একজন বিজ্ঞানীর নাম থেকে, আর পোলার নামটা আসছে মূল বিন্দু থেকে। পোল শব্দটার মানেই হলো মূল বিন্দু বা কেন্দ্র। সেই যেহেতু মূল বিন্দুর সাপেক্ষে কোন বিন্দুর অবস্থান নির্ণয় করতে যাচ্ছি আমরা, তাই এটার নাম হচ্ছে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। এবার আমরা এই পোলার স্থানাঙ্ক ব্যবস্থা, এখন এতক্ষণ আমরা যে দুটি বিন্দু নিলাম সেই বিন্দু দুটি কিন্তু একেবারে প্রথম চতুর্ভাগে ধনাত্মক অবস্থানে আছে, কিন্তু এই বিন্দু দুটি যে সবসময়ের জন্য এই চতুর্ভাগেই থাকবে এমন কোনো কথা নেই। তাহলে আমরা আমাদের যে আর এর মানটা খুব ইজিলি আমরা বের করতে পারবো, কিন্তু প্রতিবার আমরা থিটার মানটা যখন বের করবো তাহলে কিন্তু তখন কিন্তু আমরা একটু ঝামেলায় পাবো। তাই সেই ঝামেলা থেকে মুক্ত হওয়ার জন্য আমি চারটা কোয়াড্রেন্টের চারটি হিসাব দেখাবো, তার মাধ্যমে আমরা প্রতিটি অঙ্ক করে ফেলতে পারবো। তাহলে দেখো, তাহলে আমরা প্রথম কোয়াড্রেন্টের হিসাবটা যদি করতে যাই, আমরা যদি মনে করি বিন্দুটি আসলে এই অবস্থানে আছে, তাহলে এই অবস্থানে যদি থাকে তাহলে আমরা আমাদের এই থিটার মানটা হলো এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় থিটা বা আর্গুমেন্ট বলা হয়, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে। তাহলে এখানে যখন আমরা এই কোণটা বের করব তখন এই কোণের মান থিটা যাই হোক, মনে করলাম এইটাই হলো সেই থিটার মান, এখানে আর বাড়তি কিছু আমাদের করতে হবে না। কিন্তু আমরা যে এই যে কোণটা উৎপন্ন করছে তো এক্স অক্ষের ধনাত্মক দিক, এদিক থেকেও তো উৎপন্ন করতে পারে, এক্স অক্ষের ধনাত্মক এটাও তো এক্স অক্ষের একটা ধনাত্মক, কোণটা তো এখানেও হয়। দেখো প্রত্যেকটি জিনিসের কিন্তু দুটি কোণ, এই একটা কোণ আর এটাও কিন্তু আর একটা কোণ মূলত, তাহলে আমরা এপাশ থেকেও কিন্তু কোণ উৎপন্ন করতে পারি। এবার আমরা আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখবো, তাহলে যে যখনই আমরা এন্টি কোলক ঘুরাবো তখনই সেটাকে আমরা ধনাত্মক ধরবো, এবং যখন আমরা কোলক ওয়াইজ ঘুরাবো তখন আমরা সেটাকে কি ধরবো ঋণাত্মক ধরবো। দেখো আমরা কিন্তু এটাকে এন্টি কোলক ঘুরি কিন্তু এদিকে করে, আমরা কিন্তু এন্টি কোলক ধরেছি তাই কিন্তু এটার মান ধনাত্মক নিয়েছি, কিন্তু আমরা যদি এদিক থেকেও তো ঘুরাতে পারি এটাকে, যদি এদিক থেকে এটাকে ঘুরাই তাহলে কিন্তু আমরা ঋণাত্মক, তার মানে মানটাকে আমরা শুরুতে একটা মাইনাস দিয়ে দেবো। তাহলে এই মানটা কত, এইটা যদি হয় থিটা তাহলে টোটাল এই মানটা কত, এই মানটা হবে অবশ্যই এই টু পাই মাইনাস থিটা। এই হলো আমাদের প্রথম কোয়াড্রেন্টের হিসাবের দুটি কোণ। মনে করতে হবে প্রতিটি কোয়াড্রেন্টেরই আমাদের দুটি কোণ বের হবে, বইতে অনেক সময় একটি দেওয়া থাকে, কেন দেওয়া থাকে তার একটি কারণ আছে, আর দুটি সবসময়ের জন্য তুমি বের করা শিখবা। তাহলে প্রথম কোয়াড্রেন্টের মনে করলাম চিত্র নম্বর ওয়ান, এই চিত্র নম্বর ওয়ানের প্রথম কোয়াড্রেন্টের হিসাবটি আমরা এখন করে বললাম। এবার দেখো যদি আমাদের কোণটা এই পজিশনে হয়, এইখানে হয়, মনে করলাম দ্বিতীয় কোয়াড্রেন্টের হিসাবটা, তার মানে হয়তো এক্স এর মান মাইনাস ওয়াই এর মান প্লাস একটি মান, এই কোয়াড্রেন্টে যদি আমাদের হিসাব হয় তাহলে এখানের যে এই যে থিটা কোণটি, এই থিটা কোণটি কিন্তু আসলে কোনো কোণ না, কারণ কোণ হলো এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করবে সেটাই হবে আসলে আমাদের কোণ। তাহলে এইটা কি আসলে এটা কোনো কোণ না, আমরা মূলত এই টোটাল পাই থেকে এই থিটাটাকে যদি বাদ দিই তাহলে আমাদের এই অংশটুকু পাওয়া যায়, এটাই হবে আমাদের প্রথম কোণ। তাহলে আমরা কিন্তু লিখতে পারি যে এই পাই মাইনাস থিটা এটাই কিন্তু আমাদের আরেকটি কোণ। এবার আমরা তাহলে এইটা কিন্তু আমরা ঘোরালাম কোন দিকে এন্টি কোলক, তাই কিন্তু আমরা ধনাত্মকই শুরুতে রেখেছি, কোনো সমস্যা নেই, কিন্তু এই কোণটা তো এদিক থেকে ঘুরিয়েও পাওয়া যায়, যদি এদিক থেকে ঘুরিয়েও এদিকে পাওয়া যায় তাহলে কিন্তু আমরা পায়ের সাথে কি থিটা যোগ করবো না, যদি আমরা পায়ের সাথে এবার থিটা যোগ করি কিন্তু আমরা ঘুরাইছি কোন দিক থেকে এন মানে কোলক ওয়াইজ অনুসারে ঘুরাইছি, তাই আমরা শুরুতে কি দেবো একটা মাইনাস চিহ্ন দেবো। তাহলে এই কোয়াড্রেন্টের যে দুটি সেই দুটি কোণ হলো এই দুটি কোণ সেকেন্ড কোয়াড্রেন্টের মানে চিত্র টু তে। এবার আমরা যদি চিত্র থ্রিতে আসি তাহলে কি কি কোণ তৈরি হয়, দেখো চিত্র যদি থ্রিতে আসি এক্স এর মানও মাইনাস ওয়াই এর মানও মাইনাস, যদি এইখানে কোনো কোণ উৎপন্ন করে মনে করলাম এই জায়গা থেকে এই থিটা কোণ উৎপন্ন করেছে, এই থিটা কোণ উৎপন্ন করলে এটাও কিন্তু কোনো কোণ হিসেবে পড়বে না, কারণ হয়তো কোণটা এদিক থেকে এরকম আসতে হবে আর না হয় কোণটা এদিক থেকে এটা আসতে হবে। যদি আমরা এন্টি কোলক ওয়াইজ অনুসারে ঘুরাই তাহলে এই মানটি হবে থিটার সাথে আমরা পাইয়ের সাথে আমরা থিটা যোগ করবো, এই একটা কোণ হবে, আর যদি আমরা এদিক থেকে আসি তাহলে আমার পাই থেকে এটুকু বাদ দেবো, তাহলে পাই থেকে আমরা এটুকু বাদ দিলাম, কিন্তু যদি আমরা পাই থেকে এটুকু বাদ দিই আমরা কিন্তু ঘুরিয়েছি কোন দিক থেকে, আমরা ঘুরাচ্ছি এটাকে কোলক ওয়াইজ অনুসারে, তাহলে যেহেতু কোলক ওয়াইজ অনুসারে ঘুরাচ্ছি আমরা তাহলে অবশ্যই শুরুতে আমাদের কি দিতে হবে একটা মাইনাস দিতে হবে, এটি হলো আমাদের চিত্র নম্বর থ্রি। এটাকে যদি আমরা চতুর্থ কোয়াড্রেন্টে রাখার চেষ্টা করি, দেখো যদি এই ঘরে থাকে এটা তার মানে এখান থেকে হয়তো এই কোণটা উৎপন্ন করছে থিটা কোণ, তাহলে কিন্তু আমরা এক্স অক্ষের ধনাত্মক দিকেই কিন্তু একটা থিটা কোণ পেয়ে গেছি, কিন্তু এই থিটা কোণ এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে পেলেও আমরা আমাদের কিন্তু একটা সমস্যা হয়েছে যে আমরা কিন্তু ধনাত্মক দিক থেকে ঘুরিনি, ধনাত্মক দিকটা তো এদিক থেকে ঘুরিনি, আমরা উল্টা ঘুরেছি, যেহেতু আমরা উল্টা ঘুরেছি তাহলে আমাদের থিটাটা পূর্বে একটা মাইনাস দিতে হবে। এখন কোণ তো আরও একটা আছে, এ পাশ থেকেও তো এখানে আর একটা কোণ তৈরি হয়, মূলত সেটা কি
2π থেকে এই থিটাকে বিয়োগ দিতে হবে যেহেতু 2π থেকে থিটাকে বিয়োগ দেব এবং ঘুরেছি আমরা কোন দিক থেকে অ্যান্টি ক্লকওয়াইজ অনুসারে ঘুরেছি তাই শুরুতে কিন্তু আমাদের ধনাত্মক চিহ্নই থাকবে তা এখন আমাদেরকে যদি পোলার স্থানাঙ্ক থেকে কার্টেসিয়ান স্থানাঙ্ক বা কার্টেসিয়ান স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্ক আমরা বের করতে বলি আমরা যে r এবং থিটার মান বের করব অন্যান্য বিষয়গুলো বের করার সময় আমাদের বেশি ঝামেলা হবে না আমাদের ঝামেলা হবে থিটার মান বের করার জন্য তবে এই থিটার মান বের করার জন্য আমি যে চারটি চিত্র আঁকলাম এই চারটি চিত্রের বাইরে আর কোনো কিছু নেই সবকিছুর মান এই চারটির ভিতরে ঘোরাবো এর পরবর্তী ভিডিওতে আমরা বিভিন্ন অঙ্কের মাধ্যমে আমরা দেখাচ্ছি কিভাবে থিটার মান আমরা বের করব সবাইকে ধন্যবাদ